হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফোর নিয়ে আলোচনা করবো তো এর আগে তোমাদের তিনটে পার্ট দেওয়া হয়েছিল তিনটে পার্টের ভিডিও আমি আপলোড করে দিয়েছি তো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও আর তোমাদের শুধু অষ্টম শ্রেণী বলে নয় আমি ক্লাস ওয়ান থেকে আরম্ভ করে ক্লাস টেন পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেরই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো কমপ্লিট করেছি যার যেটা দরকার পড়বে অবশ্যই তারা সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দেখে নিও প্রত্যেকটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো অথবা তোমরা প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তোমরা যারা আমার চ্যানেলটাতে নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বেল আইকনটিকে ক্লিক করে দেখো কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে আর ভিডিওগুলো তোমরা পারলে বন্ধুদের মধ্যে শেয়ারও করো দেখো এক কি বলেছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তো এখানে দেখো রকম তিনটে দেওয়া হয়েছে তো তিনটের মধ্যে সবগুলো চারটে করে অপশান আছে দেখো এর চারটে অপশান আছে এর চারটে অপশান আছে এর চারটে অপশান আছে তো এই চারটের মধ্যে থেকে একটা তোমাদেরকে বেছে নিয়ে লিখতে হবে তো এক দশমিক একের কি বলেছে দেখো ঠিক জোড়াটি নির্বাচন করো কয়েকটা বলা আছে অন্তঃকেন্দ্রমণ্ডল পদার্থের তরল অবস্থা মানে অন্তঃকেন্দ্রমণ্ডলটা পদার্থের তরল অবস্থা এটা কি ঠিক এটা কিন্তু ঠিক নয় তারপর বহিক কেন্দ্রমণ্ডল পদার্থের ঘনত্ব সর্বাধিক মানে বহিঃ কেন্দ্রমণ্ডলে কি পদার্থের ঘনত্ব সর্বাধিক হয় হয় না এটাও ভুল অ্যাথোনস্পিয়ার হচ্ছে পরিচলন স্রোতের সৃষ্টি এটা ঠিক আর ভূতক লোহা ও নিকেলের আধিক্য নয় তো এটা ভুল তো আমাদের সঠিক উত্তর হচ্ছে এক দশমিক একের গ তো তোমরা খাতায় কীভাবে লিখবে দেখো আমি এখানে লিখেছি দেখো একের এক দশমিক এক লিখেছি ঠিক জোড়াটি হলো অ্যাথনেস্পিয়ার তীচ নদী লিখেছি পরিচলন স্রোতের সৃষ্টি যেমনটা দেওয়া আছে তোমাদের প্রশ্নে বুঝতে তারপরে দেখো এক রকি ও পর্বতমালা কিভাবে সৃষ্টি হয়েছে সেটা এখানে তোমাদের অপশানের মধ্যে দেওয়া আছে বিভিন্ন অপশান যেটা সঠিক সেটা তোমাদেরকে লিখতে হবে কয়েকটা বলেছে যে মহাসাগরীয় আর মহাসাগরীয় অপসারী পাত সীমানা বরাবর সৃষ্টি হয়েছে না মহাসাগরীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানা বরাবর সৃষ্টি হয়েছে না মহাদেশীয় মহাদেশীয় অভিসারী পাত সীমানা বরাবর সৃষ্টি হয়েছে না মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানা বরাবর সৃষ্টি হয়েছে তো তোমরা তোমাদের বইয়ে দেখতে পাবে যে ঘরটা হচ্ছে সঠিক উত্তর যে রকি ও আন্দিজ পদমালার সৃষ্টি হয়েছে মহাদেশীয় ও মহাসাগরীয় পাত সীমানা বরাবর এইভাবে যেমনভাবে দেওয়া আছে এইভাবে লিখবে দেখো আমি লিখেছি যে রকি ও আন্দিজ পর্বতমালার সৃষ্টি হয়েছে মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানা বরাবর দিয়ে তলায় ডাক দিয়ে দেবে ক্লিয়ার তারপর দেখো এক দশমিক তিনেরটা কী বলেছে উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে না নেপাল ও ভুটানের সঙ্গে না বাংলাদেশ ও ভুটানের সঙ্গে না মায়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে তো বুঝতে পারছো ভারতের উত্তর সীমানা মানে একদম উপরের অংশটা জানতে চেয়েছে তো উপরে আছে নেপাল আর চীন অ্যাকচুয়ালি ভালো তুমি যদি অ্যান্সার অ্যাপোপ্রিয়েট দিতে তাহলে চীন ও নেপাল হতো ঠিক আছে তো এখানে চীন ও নেপাল তো দেওয়া নেই তো আমরা শ্রীলঙ্কাকে তো নিতেই পারবো না কারণ শ্রীলঙ্কা ভারতের দক্ষিণে অবস্থিত শ্রীলঙ্কা যেখানে যেখানে আছে বাদ ঠিক আছে আর বাংলাদেশ ও ভুটানের কথা যদি বলি বাংলাদেশটা ভারতের পূর্ব দিকে অবস্থিত ঠিক আছে আমাদের পশ্চিমবঙ্গেরও পূর্ব দিকে অবস্থিত আবার ভারতেরও পূর্ব দিকে অবস্থিত তাহলে আমাদের নেপাল আর ভুটানই করতে হবে তো অপশান খটা হচ্ছে সঠিক উত্তর ওকে এবার আমরা আসবো দুইয়ের দেখো একটি বা দুটি শব্দ উত্তর দাও দুই দশমিক এক একটা কি বলেছে কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা যায় তো তোমরা লিখবে রিক্টার স্কেলের সাহায্যে বা রিক্টার স্কেল যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় ঠিক আছে দুই দশমিক দুইটা বলেছে কোন প্রকার শিলার স্তরে খনিজ তেল পাওয়া যায় না সঠিক উত্তর হবে পাললিক শিলার স্তরে তো তোমরা লিখবে পাললিক শিলার স্তরে খনিজ তেল পাওয়া যায় দুই দশমিক তিনটা কি বলেছে ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত না শ্রীলঙ্কা হচ্ছে উৎপাদনে বিখ্যাত এখানে লিখেছি তা স্কেল যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা যায় দিয়ে স্কেলের তলায় দাগ দিয়েছি তারপর পাললিক শিলা স্তরে খনিজ তেল পাওয়া যায় পাললিকের তলায় দাগ দিয়েছি মানে তোমাদের স্যারদের উত্তরটাও দেখতে অসুবিধা হবে ঠিক আছে তো তোমরা এগুলো আলাদা কালি ব্যবহার করতে পারো রিক্টার স্কেলটা পাললিক শিলাটা ঠিক আছে মানে এগুলো নীল কালি ব্যবহার করলে আর এগুলো তোমরা কালো কালি ব্যবহার করলে তাহলে উত্তরটাও দেখতে সুবিধা হবে আবার তোমাদের খাতাটাও সুন্দর দেখাবে দুই দশমিক তিনটা দেখো ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা মশলা উৎপাদনে বিখ্যাত ওকে এবার আমরা নেক্সট প্রশ্নে আসবো কি বলেছে দেখো তিনের দাগে কি বলেছে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও মানে ছোট করে তোমাদের লিখতে হবে তিন দশমিক একটা বলেছে ভূ অভ্যন্তরের কোন স্তরে কিভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে সৃষ্টি হয়েছে তো এটার উত্তর আমি তোমাদের দেখাবো দেখো আমি এটা নিজের মতো করে নোট করে বানিয়েছি দেখো বিজ্ঞানীরা কেন্দ্রমণ্ডলকে দুটি অংশে বিভক্ত করেছেন যথা অন্তকেন্দ্রমণ্ডল আর বহিক কেন্দ্রমণ্ডল চারিদিকে রয়েছে বহিক এই স্তর উনত্রিশশো কিমি থেকে পাঁচ হাজার কিমি গভীর ঠিক আছে কোন স্তরটা বলতো বহিক কেন্দ্রমণ্ডল এর চাপ তাপ ও ঘনত্ব অন্ত কেন্দ্রমণ্ডলের তুলনায় কম এই স্তর এই স্তর বলতে এখানে কার কথা বলেছে বহিঃ কেন্দ্রমণ্ডলের কথা ঠিক আছে তো এই স্তর অর্ধ কঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে এই বহির কেন্দ্রমণ্ডল স্তরে সান্দ্র অবস্থায় থাকা লোহা ও নিকেল প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে বা বৈদ্যুতিক তৈরি করছে যেখান থেকেই সৃষ্টি হয়েছে পৃথিবীর চম্বকত্ব। তাহলে তোমরা বুঝতে পারছো কোন স্তরে পৃথিবীর চম্বুকত্ব সৃষ্টি হয়েছে না বহিক স্তরে আর বহিক স্তরটা কেন্দ্রমণ্ডলের একটা অংশ তো তোমরা এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবে তারপরে দেখো নেক্সট প্রশ্ন বলেছে যে অভিসারী পাত সীমানাকে কেন বিনাশকারী পাত সীমানা বলা হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে ঠিক আছে তো দেখো এখানে আমি লিখেছি যে তোমাদের বইয়ের আট নম্বর পেজ দেখো তো তোমাদের বইয়ের আমি আট নম্বর পেজে কতটুকু লিখতে হবে তোমাদের বলে দিচ্ছি দেখো এটা তোমাদের টেক্সট বই এখানে আট নম্বর পেজ এটা ঠিক আছে তো আট নম্বর পেজে তোমরা এইখান থেকে আরম্ভ করে এতটা লিখবে দেখে মনে হচ্ছে একটা বড় তোমরা লিখতে লাগো বিরাট একটা বড় হবে না তো এইটুকু তোমাদের লিখতে হবে কেন লিখতে হবে কারণ উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলেছে যে দেখো লিখবে দুটো পাত পরস্পরের দিকে অগ্রসর হয় এবং পাতের সংঘর্ষ ঘটে দুটো পাতের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাত হালকা পাতের নিচে প্রবেশ করে এর ফলে নিবঞ্জিত পাতটির গলন হয় সমুদ্র খাত সৃষ্টি হয় ও ভূতকের বিনাশ ঘটে এই অঞ্চলে প্রতিনিয়ত ভূমিকম্প ও অগ্নুৎপাতের ঘটনা দেখা যায় মানে বুঝতে পারছো বিনাশ করছে এগুলো এই অভিসারী পাটটা মানে তোমার প্রতিনিয়ত ভূমিকম্প হচ্ছে অগ্নুৎপাত ঘটছে তাই না এই ঘটনাগুলো ঘটছে তারপর সমুদ্র খাতের সৃষ্টি হচ্ছে ভূতকে বিনাশ করছে দুটো পরস্পরমুখী পাত সামুদ্রিক হলে তাদের উপরের পলি ভাঁজ খেয়ে দ্বীপ ও দ্বীপপুঞ্জ সৃষ্টি হয় প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ এইভাবে গড়ে উঠেছে দেখো এটা উদাহরণ দেওয়া দেওয়া আছে তাই বলেছে যে উদাহরণ সহ ব্যাখ্যা করো তো উদাহরণটা তোমরা পেয়ে যাচ্ছ পাত দুটোর একটি সামুদ্রিক ও আরেকটি মহাদেশীয় হলে মাঝের পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে সৃষ্টি করে আমেরিকার পশ্চিম ভাগের রকি ও আন্দিজ পর্বমালা এইভাবেই কিন্তু সৃষ্টি হয়েছে তোমাদের প্রথমে একটা প্রশ্ন ছিল যে রকি ও আন্দিজ পালার সৃষ্টি হয়েছে অপশন ছিল দেখো এখানে আছে পাঁচ দুটোর একটি সামুদ্রিক মানে হচ্ছে এটা মহাসাগরীয় আর একটা হচ্ছে মহাদেশীয় তাহলে মহাসাগরীয় মহাদেশীয় অভিসারী পাত বরাবর কিন্তু এই রকি ও আন্দিজ পর্মালা সৃষ্টি হয়েছে এটা তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্নে দেওয়া হয়েছে প্রথম দিকে একের সম্ভবত দুই একটা তারপর দেখো আবার পাত দুটো মহাদেশীয় হলে সংঘর্ষের ফলে মাঝের সংকীর্ণ সমুদ্রের পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় এইভাবে ইউরোপীয় ও ভারতীয় এই দুই মহাদেশীয় পাতের মাঝের তেত্রিশ সাগরের পলি ভাঁজ খেয়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে যদি তোমাদের প্রশ্ন থাকতো যে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে ওই অপশানগুলোই যদি দেওয়া থাকতো তাহলে তোমাদের উত্তর হতো মহাদেশীয় মহাদেশীয় অভিসারী পাত বরাবর ঠিক আছে এটুকু লিখলে তারপর লিখবে যে এই ধরনের পরস্পরমুখী অভিসারী পাঁচ সীমানাকে বিনাশকারী পাঁচ সীমানা বলা হয় অভিসারীটা এইখানে লিখে দেবে তাহলে উত্তরটা দেখতে সুন্দর লাগবে কি বললাম এই ধরনের পরস্পরমুখী অভিসারী পাঁচ সীমানাকে বিনাশকারী পাঁচ সীমানা বলা হয় ওকে তো তোমরা তোমাদের উত্তর পেয়ে গেলে এরপরে নেক্সট প্রশ্ন কি আছে দেখো নেক্সট প্রশ্ন আছে দেখো উদাহরণ সহ উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ করো তোমাদের আগ্নেয় শিলা শ্রেণীবিভাগ করতে হবে তোমরা এখানে খাতায় লিখেছি দেখো উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলাকে দুই ভাগে ভাগ করা যায় কি কি এক নম্বর হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা আর দুই নম্বর হচ্ছে উদ্ভেদী আগ্নেয় শিলা উদ্ভেদী আগ্নেয় শিলাকে আবার দুই ভাগে ভাগ করা যায় কি কি ভাগে না উপপাতালিক শিলা ও পাতালিক শিলা দেখো এবার আমি ছকের মাধ্যমে লিখেছি আর প্রত্যেকটার উদাহরণও দিয়ে দিয়েছি তোমাদের বলেছে যে দেখো উদাহরণ সহ উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণী তা আমি উদাহরণ সহ দিয়ে দিয়েছি দেখো আগ্নেয় শিলার ভাগ করছি আমি নিঃসারী আগ্নেয় শিলা উদাহরণ হচ্ছে ব্যাসল্ট আর উদ্বেদী আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট এটার আবার দুটো ভাগ একটা হচ্ছে উপপাতালিক শিলা আর একটা হচ্ছে পাতালিক শিলা যেমন ডোলেরাইট হচ্ছে উপপাতালিক আর পাতালিক শিলা হচ্ছে গ্রানাইট ঠিক আছে তো বন্ধুরা তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো পেয়ে গেলে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে রাখো কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ